পারভেজ ইসলাম, আপনার একটা প্রশ্ন, কয়েকটা প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন, আমি কিছুদিন আগে জানতে পারলাম টুপি পাঞ্জাবি পরা সুন্নত নয়। যদি টুপি পাঞ্জাবি সুন্নত না হয় তাহলে এগুলো ধর্মীয় পোশাক হিসাবে পরি কেন, আর এগুলো পরলে কোনো সওয়াব পাওয়া যাবে কি না? এখানে বেশ কয়েকটা বিষয় এসে যায় পারভেজ, এখানে বেশ কয়েকটা বিষয় এসে যায়। প্রথম হলো, টুপি পাঞ্জাবি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সুন্নতি পোশাক হিসাবে ঘোষণা করেছেন? অতএব আমরা এটাকে সুন্নতি পোশাক হিসাবে ঘোষণা করব না, এটাই এখানে বলা হচ্ছে। কিন্তু এটা সুন্নতি পোশাকের বাইরেও নয়, সেটাও মনে রাখতে হবে। কিন্তু সুন্নতি পোশাকটা তাহলে কি? সুন্নতি পোশাকটা আসলে একটা স্পেশাল কাটিং দিয়ে এটাকে বর্ণনা করা যাবে না, ডিসক্রাইব করা যাবে না। সুন্নতি পোশাকটা হচ্ছে পোশাকের বৈশিষ্ট্যগুলো, যে পোশাকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, সেটা টুপি পাঞ্জাবি হোক অথবা ঢিলাঢালা আফ্রিকানদের মতো অন্য পোশাক হোক, অথবা অ্যারাবিয়ানদের মতো যদি বড় জোব্বা হয়, হ্যাঁ, এগুলো সবই সুন্নতি পোশাকের মধ্যে অন্তর্ভুক্ত হতে কোনো বাধা নেই। মানে যখন আমরা টুপি পাঞ্জাবিকে সুন্নতি পোশাক বলবো, তাহলে অন্যগুলো কী? এই প্রশ্নটা এসে যায়। এই জন্যই যদি কোনো ব্যক্তি বলে থাকেন, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন যে সুন্নতি পোশাককে শুধুমাত্র টুপি পাঞ্জাবের মধ্যে কনফাইন না করা, সীমাবদ্ধ না করা। কারণ নাইজেরিয়ান একজন ব্যক্তি যখন তার ছেলে, যদি আমরা বলি, বা পুরুষ টাকনুর উপরে তার পোশাককে ধরে রাখে এবং সে ঢিলাঢালা পোশাক পরে, ইসলামী পোশাকের যে সুন্দর বিধানগুলো দেওয়া আছে, যেমন পোশাক পুরুষদের পোশাক মেয়েদের মতো হতে পারবে না, পোশাক সবসময় ঢিলাঢালা হবে, যেমন শরীরকে একদম কামড়ে থাকবে না, পাতলা পিনপিনে হবে না, অন্য ধর্মীয় বিশেষ পোশাক হবে না, যেমন খ্রিস্টান ধর্মীয় কিংবা হিন্দু ধর্মীয় কিংবা বৌদ্ধ ধর্মীয় নানরা বা ধর্মগুরুরা, কিংবা বিশেষ ধর্মীয় পর্ব উপলক্ষে যদি কেউ কোনো পোশাক পরে থাকেন, সেরকম কোনো পোশাকের মতোই হতে পারবে না। আচ্ছা, আরেকটা হলো পোশাক অশ্লীলভাবে যারা চলাফেরা করে, পাঙ্ক চলাফেরা করে, হ্যাঁ, যারা দিন ধর্ম মানে না, এদের মতো পোশাক হতে পারবে না। যেটা আমরা ফিল্মের মধ্যে দেখি, সিঙ্গারদের দেখি, অনেক সময় ফুটবলাররা দেখা যায় যে স্পেশাল যে ফ্যাশনগুলো ফলো করে, সেটা হয়তো আজকের যুগের অনেক ছেলেমেয়েরা ফলো করে, কিন্তু সেই পোশাকটাও ইসলামে সমর্থিত নয়। এছাড়া যারা শালীনতা বিবর্জিত জীবনযাপন করে, পোশাকটাকে সেভাবে তৈরি করে, তাদের পোশাকের ফ্যাশন কিংবা ডিজাইনও ফলো করা যাবে না। তাহলে এই পোশাকের এই বৈশিষ্ট্যগুলো, আবার পুরুষদের ক্ষেত্রে পোশাকটা কেমন হতে হবে? টাকনোর উপরে হতে হবে, সেটা পাজামা হোক আর জামাই হোক, দুটোই টাকনোর উপরে থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে পোশাকটা পুরো শরীরকে ঢিলাঢালাভাবে, ঢিলাঢালা পোশাকের সাথে ঢেকে রাখতে হবে, এবং তাদের শরীরের কোনো সাইজ সামনে অথবা পিছন থেকে যেন বোঝা না যায়, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তাহলে এটাই হচ্ছে পোশাকের সুন্নাহ। তাহলে যে পোশাকের কাটিং যাই হোক না কেন, যদি এই বৈশিষ্ট্যগুলো মেনটেন করে নানা ধরনের পোশাক হয়, সেটাই সুন্নতি পোশাক। অতএব সুন্নতি পোশাকটা একটা কাটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটাই বোঝানোর উদ্দেশ্য। অতএব টুপি পাঞ্জাবি শরীয়তের সীমারেখা যদি রক্ষা করে, তাহলে এটা সুন্নতি পোশাকের মধ্যে গণ্য হতে কিন্তু কোনো বাধা নাই। তবে এটাই একমাত্র সুন্নতি পোশাক নয়, সেটা বোঝানোই উদ্দেশ্য। আর আপনি যখন সুন্নতি সীমানার মধ্যে টুপি পাঞ্জাবি হোক অথবা জোব্বা হোক অথবা আফ্রিকান কোনো বড় পোশাক হোক, তারা অনেক সময় হাঁটু পর্যন্ত বা হাঁটুর নিচ তারপরে পাজামা পরে থাকে, এটা আমাদের ভারতীয় উপমহাদেশে সালোয়ার কামিজের মতো, আপনি যে পোশাকটাই পরেন না কেন, সেটা যদি শরীয়তের সীমারেখা রক্ষা করে, তাহলে শরীয়তের সীমারেখা মেনে পোশাকের কালচারটা ফলো করার কারণে আপনি সওয়াব পাবেন। আপনি সুনির্দিষ্ট শুধু এই পাঞ্জাবিটা পরার কারণে সওয়াব নয়, বরং এই পাঞ্জাবির কাটিংটাকে অথবা পাঞ্জাবির ডিজাইনটাকে আপনি শরীয়তসম্মত রাখার জন্য যে চেষ্টা করেছেন, দর্জিকে বলেছেন সে আকারে বানিয়ে তারপর পরেছেন, তার জন্য আপনি সওয়াব পাবেন। আপনার এখানে আশা করি আপনার মরাল যে পদক্ষেপটা, মরাল যে অ্যাকশনটা, তার কারণে আপনি সওয়াব পাবেন, আপনার নিয়তের কারণে সওয়াব পাবেন।